সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি কাঁচামালের আর ঢাকা শ্যামবাজারে দর্শক আজকে আমরা জানব পাইকারি বাজার দরে কিভাবে আলু পেঁয়াজ এবং রসুনগুলো বিক্রি হয় দর্শক আজকে পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ ফয়সাল আহমেদ দর্শক আজকে এই ভাইয়ের সঙ্গে কথা বলে আজকে আমরা জানব আজকের বাজার দরে কিভাবে এগুলো বিক্রি হয় দর্শক আমি এই মুহূর্তে আছি আমানত ভান্ডারে তো এটা শ্যামবাজারে অবস্থিত তো আপনারা যারা এখানে আসতে যাচ্ছেন তারা অবশ্য এই নম্বরে ফোন দিলে কিন্তু আপনারা যোগাযোগ করে আসতে পারবেন তো দর্শক চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাই আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাসুদ মিয়া তো মাসুদ ভাই তো এখন আপনাদের এই যে পেঁয়াজ রসুন এবং আলুর ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাইয়া বর্তমানে সীমিত রে সীমিত মানে আগে দুদিন আগে বিচ্ছি 45 টাকা আজকে পেঁয়াজের বাজার 38 টাকা 40 টাকা এখন আরও সীমিত আরও কমবার লাইন আছে এবং বাড়বে না কমবে দাম তো ওঠানামা করে প্রতিদিন তাই না হ্যাঁ হ্যাঁ এখন মাল আমদানি বাংলাদেশ হয়ে ভরপুর আছে চলবে আমাদের যে মাল আছে পেঁয়াজগুলো আসছে কোথা থেকে আপনাদের এখানে আসছিল ফরিদপুর নাটোর পাবনা রাজশাহী তারপর আপনার বিভিন্ন জায়গা থেকে আমাদের এনে আসছে আসলে আপনি এই সাইডে আসেন একটু তো বাম সাইডে আসেন আমরা আজকে শুরুতেই যে পেঁয়াজগুলো সম্পর্কে জানবো এটা তো পেঁয়াজ সব তাই না হ্যাঁ সব পেঁয়াজ ভাই তো আসলে এই যে পেঁয়াজ এগুলো আসছে কোথা থেকে এগুলো এগুলো আসছে ফরিদপুর রাজবাড়ি এটা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি থেকে আসছে আচ্ছা আচ্ছা এই বস্তাতে কত কেজি থাকে তাকে হলে আপনার 72 কেজি 75 কেজি 65 কেজি ঠিক নাই আসলে যারা ক্রেতারা আসবে বা ব্যবসায়ী ভাইরা আসবে তখন তাদের মেপে দেন হ্যাঁ মেপে দেয় বোরপুর কাটায় কইরা দেয় যে ওজন যতটুকু হয় এতটুকু ওজনের মতো দাম লাগে যদি 72 কেজি হয় 72 কেজির টাকা দিতে হ্যাঁ 72 কেজির টাকা লাগে বুঝতে পারছি তো প্রতি বস্তাতে গড় মিল আছে হ্যাঁ গড় মিল আছে ভাইয়া এইগুলোর আসলে আজকে কেজি কত করে এই যে পেঁয়াজগুলো আজকে পেঁয়াজের কেজি 40 39 38 আচ্ছা 40 টাকা 39 টাকা করে আজকের বাজারে ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের ভিআইপি পেঁয়াজ এটা মানে এটা কি ফ্রেশ হবে ফ্রেশ 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 ভিতরে তো পচা নেই না না পচা নেই ভাইয়া ভালো আছে আজকে ফরিদপুরের পেঁয়াজ এটা হচ্ছে প্রতি কেজি আজকে 39 থেকে 40 টাকা 40 টাকা আচ্ছা গতকালকে কত ছিল গতকালকে ছিল আপনার 42 টাকা 43 টাকা গতকালকে ছিল 42 টাকা 43 টাকা করে আচ্ছা আজকে একটু দাম কম কমছে প্রতিদিন দাম ওঠানামা করে হ্যাঁ ওঠানামা করে এখন আমরা একটু রসুন দেখি আসেন এদিকে আচ্ছা এই দেখতেছি বড় বস্তাতে বড় আপনার এইগুলো কত করে 55 60 দেশি দেশি রসুন আচ্ছা দেশি রসুন এইটা হচ্ছে আজকের বাজারে 55 টাকা 60 টাকা করে এটা আসছে কোন অঞ্চল থেকে এটা আসছে আপনার ফরিদপুরের ফরিদপুর থেকে আসছে আচ্ছা ফরিদপুর থেকে আসছে অনেক ফ্রেশ অনেক ফ্রেশ চায়না থেকে একটা রসুন আসে না হ্যাঁ আচ্ছা চায়না রসুন সেটাও দেখবো আমরা একবার চায়নাটার মতন ফ্রেশ হ্যাঁ চায়না আসলে আমাদের দেশীয় রসুনগুলো একটু আপনার কালার ভালো হয় না না চায়না রসুনটা একটু পরিষ্কার দেশীটা আরও পরিষ্কার আছে নাটোরের আবার ফরিদপুর খুব ভালো রাজশাহী রসুন একটু ময়লা আছে এইটা কেজি আজকে দিয়েছেন 55 টাকা করে 55 টাকা আর এই এগুলো কত করে এগুলো ছোট এটা হলো ছোট এটা হলো আপনার 40 42 45 এইটা দিচ্ছেন আজকে 40 টাকা 42 টাকা করে এটা নাটোরের ছোট সাইজ নাটোরের নাটোরের ছোট সাইজটা এটা উৎপাদন হয় নাটোরে নাটোরে আর এই যে পেঁয়াজ এইটা কোথা এটা এটা রসুন এটা রসুন ফরিদপুরে আচ্ছা এটা রসুন ফরিদপুরের বড় সাইজটা হ্যাঁ বড় সাইজটা কি হাইব্রিড না হাইব্রিড না দেশি অরিজিনাল আচ্ছা এটা আছে দেশি অরিজিনাল রসুন এইটা কেজি কত করে এটা কেজি হলো আপনার এই 60 60 টাকা করে আচ্ছা 60 টাকা করে আচ্ছা তো আমরা দেখতেছি এই জায়গা থেকে 10 কেজি করে হ্যাঁ এটা হলো আপনার 25 কেজি 25-30 কেজি আচ্ছা রসুনে তো অনেক ওজন হয় হ্যাঁ ওজন 25 কেজির 25 কেজি এইটা আসছে কোথা থেকে এটা হলো আপনার নাটোরের এটা নাটোর থেকে আসছে ছোট সাইজ ছোট সাইজ এইটা কেজি কত করে এটা কেজি হলো আপনার 42-43 এইটা আজকের বাজারে 42-43 টাকা করে আচ্ছা আমরা একটু ভিতরে দেখি আসেন তো আপনাদের এখানে অনেক বড় আপনার আরো সব কিছুই পাওয়া যায় আসেন আর এইগুলো কোথার এটা হলো আপনার ফরিদপুরের ওই ফরিদপুরের ওই আর এই যে রসুন গুলো এইগুলো কোথা এটা আপনার রাজশাহীর রাজশাহীর রসুন না আচ্ছা রাজশাহীর গুলো কেমন বিক্রি করতেছে এটা 55 টাকা
55 52 53 এইটা দাম একটু মোটামুটি কম আছে তিন ট্যাক্স হ্যাঁ এটা একটু একটু মাইলেজ সাইজের এজন্য একটু এইটা আছে 53 টাকা করে 53 টাকা আচ্ছা এইটা বস্তায় কত কেজি আছে বস্তায় আছে আমরা 82 কেজি 80 কেজি বস্তায় 82 কেজি 80 কেজি আছে আজকে দিচ্ছেন আপনার 53 টাকা করে এইটা আছে রাজশাহী অঞ্চলে হ্যাঁ খুবই সুন্দর ভালো আছে আর ভিতরে তো অনেক পেঁয়াজ আছে আপনাদের এখনো আরো দে এইটা কোথার এটা হলো আপনার পাবনা এইটা পাবনার পাবনা এটা হলো আমার 43 টাকা একদম ফ্রেশ আচ্ছা এইটা হচ্ছে পাবনার পেঁয়াজ এইটা হচ্ছে 43 টাকা করে একদম ফ্রেশ বাসাই মালটা অনেক ভালো হবে অনেক ভালো তার তুলনা নাই মাল পাবনা চাষ হয় এটা চাষ হয় পাবনা পাবনা এটা হচ্ছে 43 টাকা করে এগুলার বস্তা কত কেজি আছে এটা আছে আপনার 75 75 কেজি হয় 75 কেজি 72 কেজি 72 কেজি এরকমের হয় এরকম হয় আর এইগুলা কি দেশিও আমাদের এটা হলো একটু ছোট সাইজটা এইটা কোথার এটা পাবনার এই না এটা হলো আপনার ফরিদপুরের এইটা হচ্ছে ফরিদপুরের এইটা হচ্ছে কত করে এটা হলো আপনার 37 টাকা এইটা আজকে দিছেন 37 টাকা করে আচ্ছা 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 পেঁয়াজগুলো অনেক ভালো আছে আর আমরা একটু আলু তো নেই না ভাই না না আলু নেই আলু অন্য জায়গাতে আছে আর এই যে পেঁয়াজ এইগুলো কোথা থেকে আসে এইগুলো আপনার রাজবাড়ি ফরিদপুরের এইগুলো হচ্ছে রাজবাড়ি ফরিদপুরের আচ্ছা আচ্ছা রাজবাড়ি ফরিদপুরে অনেক চাষ হয় তাই না অনেক চাষ হয় চাষ হয় পেঁয়াজ অনেক ফ্রেশ আচ্ছা আমরা এই যে একটু দর্শকদের দেখাই যে এই যে আপনি ওই যে দাঁড়ান আসলে এইগুলো আসলে আজকের বাজারে কেজি কত করে ফরিদপুরেরটা 140 40 140 আচ্ছা এইটা হচ্ছে 140 টাকা 40 টাকা করে এটা হলো বাসাইটা দাম কি আরো বাড়ার সম্ভাবনা আছে না 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 বাড়া রেট সীমিত আসবে আরো আরো কমবে আরো কমবে আরো কমবে বাড়বে না আগে তো আমরা 25 টাকা 30 টাকা কিনছি পেঁয়াজ এই সময় বেশি উৎপন্ন ছিল অনেক একটু কম কম আসছে মানে আমাদের কি করার আছে মুকামে একটু একটু বাড়তি আমাদের একটু বাড়তি ব্যস্ত হয় আপনাদের বেচা কেনাটা সবচেয়ে বেশি থাকে কখন ভরপুর থাকে কখন সকালে কখন থেকে এই সকাল 10টার পরে 10টা 11টার পরে ভরপুর মানে বর্তমানে বাজার একটু ড্যাম মাল বেচা কেনা কম মাল মুকামে বাড়তি বাজারে কম সকালে তো চাপ বেশি থাকে না আপনাদের এখানে সকালে বেশি চাপ থাকে মানে আমদানি কম কাস্টমার কম তো আপনাদের এখানে এই যে পেঁয়াজ রসুন এবং আলুর যারা ব্যবসা করতে চাচ্ছে হ্যাঁ অনেকে আছে ব্যবসা করতে চাচ্ছে ভাইয়া ঠিক আছে তো আসলে তাদের কখন আসতে হবে আপনাদের এখানে এরা তো রাত্রে রাত্রে বিকাল 3টা 4টা দিকে মাল নামে আবার সকালে সকাল 8টা থেকে নিয়ে রাত্রে 12টা পর্যন্ত বিক্রি হয় সকাল সকাল আসলে ভালো হবে হ্যাঁ ভালো হয় সকাল সকাল আসলে ফ্রি থাকে মানে সহজ হয় আচ্ছা এই পেশে কিছু রসুন আছে এগুলো একটু আমাদের দর্শকদের দেখাই যে আসলে এইটা কোথায় এই রসুনগুলো এই রসুন হলো আমাদের ফরিদপুরের ওই বাসাই রসুন বাসাই করে একবার একদম ফ্রেশটা এটা কেজি কত করে এটা কেজি হলো আমাদের 62 টাকা এটা কেজি হচ্ছে 62 টাকা করে এটা হচ্ছে যে ফরিদপুরের ফ্রেশটা ফ্রেশটা কোয়ালিটি আছে আর ফ্রেশের উপরে নির্ভর করে নির্ভর করে এইটা কত কেজি হবে এই যে বস্তায় এই বস্তায় 82 কেজি 85 কেজি বস্তাতে 82 কেজি হবে আবার কিছুটা 70 72 থাকে 72 থাকে আপনারা যখন নিবে তাদের আপনি মেপে দেন হ্যাঁ মেপে দি লগে লগে আর এই পেছনে এগুলো কত করে রসুন হ্যাঁ এগুলো কত করে হ্যাঁ এগুলো কত করে এডি 55 টাকা এইটা ফরিদপুরে ফরিদপুরে 55 টাকা ফরিদপুরে আপনার চাষটা বেশি হয় ভাই হ্যাঁ ফরিদপুরে চাষটা বেশি হয় বেশি হয় ফরিদপুরে মানে মোকামটাও ভালো মানে মানও ভালো মাটিও ভালো জিনিসও ভালো তো আপনারা কি আগের চেয়ে ভালো আছেন নাকি খারাপ আছেন মানে বর্তমানে খুব খারাপ আছি খারাপ আছেন লসও আছি কারণ কি কারণ হলো পেঁয়াজ কিনা 45 টাকা বিক্রি করতে হয় 30 টাকা 39 টাকা বিরাট হচ্ছে না কাস্টমার কম আমদানি বেশি রপ্তানি কম কিছু করার নেই তো আপনাদের ঠিকানাটা যদি একটু বলতেন আপনাদের দোকানের নাম সহ নাম হলো শ্যামবাজার আমানত ভান্ডারী শ্যামবাজার আমানত ভান্ডার আমানত ভান্ডার হলুদ পেঁয়াজ রসুন আদা ও যাবতীয় কৃষি পণ্যর আড়ত ঠিক আছে তো আছে যে 38 নং নদব্রুক হল রোড লালকুটি শ্যামবাজার ঢাকা ঠিক আছে এই যে ফোন নাম্বার এইটা দেওয়া আছে এটা তো পাওয়া যাবে না সব কিছু পাওয়া যাবে তো দর্শক আপনারা যারা এগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অথবা এগুলোর ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে আসতে পারেন যারা ব্যবসা করতে চাচ্ছেন তো দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তো ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকবেন ঠিক আছে আর আসেন পেঁয়াজ আমাদের এনে